নাটোর শহরের স্বর্ণকারপট্টির একটি স্বর্ণের দোকান থেকে একটি সীতাহার চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা হয় ফরিদুল নামে এক যুবককে। আটক ফরিদুল ঢাকার মোহাম্মদপুর আদাবর এলাকার শামসুর রহমানের ছেলে। পরে উত্তেজিত জনতা ফরিদুলকে আটক করে গণধোলাই দেয়। 29 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর শহরের পিলখানা এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে আটক ফরিদুলকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। এ সময় ফরিদের কাছে প্রায় 1.5 লাখ টাকা মূল্যের একটি সীতাহার উদ্ধার করা হয়। একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। নাটোর সদর থানার তদন্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ফরিদুলের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে একজন পেশাদার ছিনতাইকারী। ডেস্ক রিপোর্ট, নাটোর টিভি। নাটোর শহরের স্বর্ণকারপট্টির একটি স্বর্ণের দোকান থেকে একটি সীতাহার চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা হয় ফরিদুল নামে এক যুবককে। আটক ফরিদুল ঢাকার মোহাম্মদপুর আদাবর এলাকার শামসুর রহমানের ছেলে। পরে উত্তেজিত জনতা ফরিদুলকে আটক করে গণধোলাই দেয়। 29 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর শহরের পিলখানা এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে আটক ফরিদুলকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। এ সময় ফরিদের কাছে প্রায় 1.5 লাখ টাকা মূল্যের একটি সীতাহার উদ্ধার করা হয়। একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। নাটোর সদর থানার তদন্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ফরিদুলের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে একজন পেশাদার ছিনতাইকারী। ডেস্ক রিপোর্ট, নাটোর টিভি।